হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব সময় এবং গতিবেগ দেওয়া থাকলে কিভাবে ব্যস্ত অনুপাত করে অতি দ্রুত অনুপাতের ম্যাথগুলো সমাধান করা যায়। দেখেন আমরা বোর্ডে কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি। এ ও বি সমবেগে নির্দিষ্ট পথ অতিক্রম করে যথাক্রমে T1 ও T2 মিনিটে, তাদের গতিবেগের অনুপাত কত? দেখেন এখানে বললো একটা হচ্ছে T1 আরেকটি হচ্ছে T2। এখন আমাদেরকে বললো তাদের গতিবেগের অনুপাত কত। দেখেন আমরা যদি এটা এমনি জেনারেলি অঙ্ক করি, অনেক একটি লম্বা অঙ্ক, যদি আমরা সেটাকে ব্যস্ত অনুপাত করি তাহলে দেখেন ব্যস্ত অনুপাত যখন আমরা করব সেক্ষেত্রে আগেরটা পরে পরেরটা আগে করে দিলে আনসার হয়ে যায়। দেখেন আমি যদি T2টা আগে নিয়ে যাই তাহলে এর পরেরটা হবে T1। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন প্রশ্ন হতে পারে ভাই আপনি কিভাবে বুঝলেন এটি যে ব্যস্ত অনুপাত হবে। দেখেন ব্যস্ত অনুপাত হওয়ার জন্য যখন দুটি বিষয়ের মধ্যে একটি বাড়লে আরেকটি কমে, আরেকটি কমলে আরেকটি বাড়ে, সেক্ষেত্রে আমরা ব্যস্ত অনুপাত করতে পারি। যেমন আমি একটি উদাহরণ দিয়ে বলি, মনে করেন আমি এখান থেকে আমি বাড়ি যাচ্ছি, একটা গাড়িতে করে আমি বাড়িতে যাচ্ছি। দেখেন আমি যদি গাড়িটি দ্রুত চালাই বা আমার গাড়ির গতিবেগটা বাড়িয়ে দিই সেক্ষেত্রে আমার সময় লাগবে কম। অর্থাৎ আমি আবার বলছি, যখন আমি দ্রুত যাব তখন আমার সময় লাগবে কম, আমার গতিবেগটা যদি আমি বাড়াই তখন সময় লাগবে কম, আর যদি আমার গতিবেগটা কমাই অর্থাৎ আমি আস্তে 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 গাড়ি ড্রাইভিং করি সেক্ষেত্রে আমার সময় লাগবে বেশি। অর্থাৎ দেখেন আমি যদি গাড়ির গতিবেগটা বাড়াই দিই আমার সময় লাগবে কম, আর গতিবেগটা কমিয়ে দিলে সময় লাগবে বেশি। অর্থাৎ একটি বাড়ালে আরেকটি যদি কমে, আরেকটি বাড়ালে আরেকটি যদি কমে, সেক্ষেত্রে ব্যস্ত অনুপাত করতে হয়। যেমন আমি আরেকটি উদাহরণ দিয়ে বলি, যেমন মনে করেন মানুষের হায়াত, মনে করেন আমাদের বয়স যখন বাড়ে সেক্ষেত্রে আমাদের হায়াত কমে। দেখেন আমি আবার বলছি, যখন মানুষের বয়স বাড়ে সেক্ষেত্রে হায়াতটা আস্তে আস্তে কমে যায়, আর যখন আমাদের বয়সটা কমে তখন হায়াতটা বেড়ে যায়। অর্থাৎ যখন একটা বাড়লে আরেকটি কমে যায় সেক্ষেত্রে আমরা ব্যস্ত অনুপাত করে দিতে পারি। এখন প্রশ্ন হতে পারে ব্যস্ত অনুপাত কীভাবে করে। ব্যস্ত অনুপাত যখন দুটি অনুপাত দেওয়া থাকবে সেক্ষেত্রে, এই যেমন দেখেন এখানে দুটি অনুপাত আছে, এখানে একটি অনুপাত, এটি একটি অনুপাত, যখন শুধুমাত্র দুটি থাকবে সেক্ষেত্রে হচ্ছে যে আগেরটা পরে পরেরটা আগে। দেখেন আমি আবার বলছি যে T1টা কোথায় যাবে পরে আর এই T2টা আগে চলে আসবে, সেটা এভাবেও করা যায়। আরেকটি এমনি জেনারেল নিয়ম হচ্ছে সেটা ব্যস্ত অনুপাতের T1 T2, এই যে অর্থাৎ বর্ণাংশের উপরেরটা নিচে নিচেরটা উপরে। আমি আবার বলছি দেখেন ব্যস্ত অনুপাত করার নিয়ম হচ্ছে উপর বর্ণাংশ করতে হয়, বর্ণাংশের উপরেরটা নিচে নিচেরটা উপরে। তো এখন দেখেন এখানে তো এটা বর্ণাংশ নয়, তাহলে দেখেন এখানে নিচে মনে মনে একটা 1 আছে, বর্ণাংশ যদিও বা না হয় আমাদের মনে মনে একটা কী থাকে 1 থাকে। তাহলে আমরা এটা যদি ব্যস্ত অনুপাত করি তাহলে 1টা উপরে যাবে আর T1টা কোথায় আসবে, নিচে আসবে অনুপাত। তদ্রুপ এখানে T1টা উপরে যাবে আর T2 কোথায় যাবে, নিচে যাবে। এখন দেখেন এভাবে আমরা কী করতে পারি, ব্যস্ত অনুপাত করতে পারি। অর্থাৎ ব্যস্ত অনুপাত হচ্ছে বর্ণাংশের উপরটা নিচে যাবে আর নিচেরটা কোথায় যাবে, উপরে যাবে। তাহলে দেখেন এত লম্বা না করে আমরা কী করব, যখন দুটি অনুপাত থাকবে সেক্ষেত্রে আমরা কী করব, এই যে পরেরটা কোথায় নিয়ে আসবো, আগে নিয়ে আসবো, আগেরটা পরে নিয়ে যাব। তাহলে দেখেন আমরা যদি এক নাম্বারটা একটু সলভ করি, দেখেন এখানে বলছে এ ও বি সমবেগে নির্দিষ্ট পথ অতিক্রম করে যথাক্রমে T1 ও T2 মিনিটে। দেখেন এখানে একটা সময়, এই যে দেখেন যথাক্রমে এত মিনিট দেওয়া আছে, আরেকটা হচ্ছে তাদের গতিবেগ। দেখেন একটা গতিবেগ আছে আর একটা সময় আছে। আমি বলছিলাম যখন গতিবেগ এবং সময় একসাথে থাকবে, যেমন মনে করেন আমি একটু গতিবেগটা বাড়িয়ে দিলে সময়টা কমবে আর গতিবেগটা কমিয়ে দিলে সময়টা কমবে, তাহলে এটা অবশ্যই অবশ্যই কী হবে, ব্যস্ত অনুপাত হবে। শুধুমাত্র আমার সময় এবং গতিবেগে নয়, যেখানে একটা বাড়িয়ে দিলে আরেকটি কমিয়ে যায় সেখানে আপনি ব্যস্ত অনুপাত করে অতি দ্রুত সমাধান করতে পারবেন। দেখেন এটা যদি আমরা সলভ করি, একটা বলছে T1 আরেকটা বললো T2। এখন যেহেতু আমাদের তাদের গতিবেগের অনুপাত কত, যেহেতু এটা ব্যস্ত অনুপাত করলে হয়ে যায়, তাহলে আমরা এটা আগে নিয়ে আসবো, তাহলে কী হবে T2 অনুপাত T1। দেখেন আমরা অঙ্ক না করে বসিয়ে দিলাম। এরপরে দেখেন দুই নাম্বারটা, দেখেন এখানে দুই নাম্বারটা বললো ক খ গ সমবেগে নির্দিষ্ট পথ অতিক্রম করে যথাক্রমে 3, 4, 5 মিনিটে, তাদের গতিবেগের অনুপাত কত। তাহলে আমরা এগুলো একটু লিখি 3, 4, 5। এখন দেখেন এখানে একটা ব্যাগ দেওয়া আছে আর একটি মিনিট দেওয়া আছে। দেখবেন যখন ব্যাগ এবং সময় থাকবে সেক্ষেত্রে ব্যস্ত অনুপাত করতে হয়। তাহলে এখন ব্যস্ত অনুপাত কীভাবে করব, দেখেন এখানে যেহেতু দুটি থাকলে না, মনে করেন আমরা 7টাকে আগে 3টাকে পরে দিতাম, এখন দেখেন এখানে যেহেতু 3টি আছে সেক্ষেত্রে কীভাবে করব। আমি বলছিলাম ব্যস্ত অনুপাত করার নিয়ম হচ্ছে বর্ণাংশের নিচেরটা উপরে, উপরেরটা নিচে। তাহলে এখানে মনে একটা 1 আছে, এখানে মনে মনে একটা 1, এখানে একটি মনে মনে 1। তাহলে এখন আমরা যদি এটা ভাবে লিখি, মনে করেন 3টা নিচে আসবে, ব্যস্ত অনুপাত করলে কী হবে, 3টা নিচে চলে আসবে, 1 উপরে চলে যাবে, অনুপাত
চার নিচে আসবে এক উপরে অনুপাত, পাঁচ নিচে আসবে এক অনুপাত। এখন দেখেন আমাদের এটা কি অনুপাত হবে না অনুপাত, আমি প্রথম ভিডিওতে আলোচনা করছিলাম, একেবারে প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছি দেখেন বর্ণাংশ কখনো অনুপাত হয় না। তাহলে সেক্ষেত্রে আমাদের এই বর্ণাংশগুলোকে একটি পূর্ণ সংখ্যায় নিতে হবে। তাহলে এখন আমরা পূর্ণ সংখ্যায় কীভাবে নিতে পারি, এই যে এখানে তিন চার পাঁচ এগুলোর লসাগু নিতে হবে, তিন চার পাঁচ। তাহলে আমরা তিন চার পাঁচের যদি আমরা লসাগু নেই তাহলে কত হয়, তিন চারে বারো, পাঁচ বারো কত হয় ষাট। এখন আমরা এখানে ফেলাম ওয়ান বাই তিন গুণ ষাট, অর্থাৎ যে যে ষাটটা আমরা সবগুলোর সাথে গুণ করব, অনুপাত গুণ ষাট, অনুপাত গুণ ষাট। দেখেন এখানে শুধু এই অঙ্কের জন্য নয়, যখন আপনার যে কোনো অনুপাতের অঙ্কে এরকম বর্ণাংশ অনুপাতগুলো বর্ণাংশ দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা কী করবো, নিচেরগুলো লসাগু নিয়ে আমরা কী করবো, গুণ করে একটি পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। তাহলে এখন দেখেন আমরা যদি এটা গুণ করি কি কত হয়, তিন বিশে ষাট, এটা কত হয় চার পনেরো ষাট, এটা কত হয় পাঁচ বারো ষাট, তাহলে কত হয় বিশ অনুপাত পনেরো অনুপাত বারো। তাহলে এটি হচ্ছে তাদের গতিবেগের অনুপাত। দেখেন এখন একটা পূর্ণ সংখ্যা চলে আসলো, একটা হচ্ছে বিশ, আরেকটি হলো পনেরো, আরেকটি হলো কত বারো। এখন এটি পূর্ণ সংখ্যা, সেহেতু এটি কী হতে পারবে, এটি কী হতে পারবে, অনুপাত হতে পারবে। এরপর হচ্ছে তিন নাম্বার, তিন নাম্বার হচ্ছে এ অ্যান্ড বি কভার এ ডিস্টেন্স ইন থ্রি অ্যান্ড ফোর মিনিটস, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার স্পিডস। এখানে বললো এ এবং বি একটি দূরত্ব অতিক্রম করে কত কত, তিন এবং চার মিনিটে। তাহলে এখানে বললো একটা হচ্ছে তিন মিনিট আর একটা হচ্ছে চার মিনিট। তাহলে এরপরে বললো তাদের স্পিডের অনুপাত কত, অর্থাৎ তাদের গতিবেগের অনুপাত কত। দেখেন এখানে একটা বিষয় বললো সময় আর একটা বললো স্পিড। আমি আবার রিপিট করছি, যখন কী দেওয়া থাকবে, একটি কী দেওয়া থাকবে, একটি হচ্ছে সময় দেওয়া থাকবে এবং আরেকটি গতিবেগ দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা ব্যস্ত অনুপাত করতে পারি। তাহলে এখানে একটা তিন আর একটা হচ্ছে চার, তাহলে আমরা এটা যদি ব্যস্ত অনুপাত করব সেটা কীভাবে বুঝবো, তাহলে ব্যস্ত অনুপাত যখন দুটো থাকবে, এই যে দেখেন একটা আছে তিন আর একটা আছে চার, আমরা অত লম্বা না করে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আগেরটা পরে পরেরটা আগে নিয়ে দিতে পারি, তাহলে চার অনুপাত তিন, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সেটা আমরা এভাবেইও করতে পারি, দেখেন আমরা সেটা যদি এভাবে করি, মনে করেন এখানে তিন আছে আরেকটা হচ্ছে চার, আমি বলছিলাম ব্যস্ত অনুপাত হচ্ছে উপরেরটা নিচে বর্ণাংশ করতে হয়, তাহলে এখানে মনে মনে একটা আমরা ওয়ান দিলাম, এখানে মনে মনে একটা ওয়ান দিলাম। এখন আমরা যদি এই যে ওয়ানটা উপরে যাবে আর তিন নিচে আসবে অনুপাত, এখানে ওয়ানটা উপরে যাবে চার নিচে আসবে। এখন দেখেন এটাও একটি বর্ণাংশ, এটি একটি বর্ণাংশ, আর বর্ণাংশ আমরা অনুপাত হতে পারে না, সেক্ষেত্রে আমরা তিন আর চারের লসাগু নিব, তাহলে তিন আর চারের লসাগু কত হয় তিন চারে বারো। তাহলে দেখেন ওয়ান তিন গুণ বারো অনুপাত ওয়ান বাঘ চার গুণ বারো, এখন কত হয় দেখেন তিন তিন চারে বারো, তিন চারে বারো সমান কত হলো একটা চার আর একটা তিন। দেখেন আমাদের এই যে লম্বা অঙ্ক করে কোনটা আসলো, এটি আসলো। দেখেন আমি আবার বলছি, যখন দুটি থাকবে তখন ব্যস্ত অনুপাত করার সময় আমরা জাস্ট কী করবো, আগেরটা সরি পরেরটা আগে, আগেরটা পরে। এরপরে দেখেন সাত নাম্বার, চার নাম্বারটা যদি আমরা সলভ করি, আমাদেরকে বললো সাত অনুপাত আট এর বিপরীত অনুপাত অবলিক ব্যস্ত অনুপাত কত। এই যে বিপরীত অনুপাত ব্যস্ত অনুপাত একই কথা, তো এখন ব্যস্ত অনুপাত আর বিপরীত অনুপাত একই, তাহলে আমরা কী করবো, দেখেন একটা আছে সাত আর একটা আছে আট, আমি বলছিলাম ব্যস্ত অনুপাত কীভাবে করে, আটটা আগে আর সাতটা কোথায় পরে, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আপনি যদি বলেন আমি এভাবে করব, মনে করেন সাত এখানে মনে মনে একটা ওয়ান আছে আর একটা আছে এখানেও মনে মনে একটা ওয়ান আছে, এখন আমরা কী করব, এই যে ওয়ানটা উপরে সাতটা নিচে, ওয়ানটা উপর সরি ওয়ানটা উপরে আটটা নিচে, তাহলে আট আর সাতের লসাগু কত হয় আট সাতা পঁয়ত্রিশ সরি সাত আটা কত হয় ছাপ্পান্ন, গুণ ছাপ্পান্ন অনুপাত গুণ ছাপ্পান্ন, তাহলে কত হয় আট আর এদিকে কত হয় সাত, তাহলে কত হলো আট অনুপাত সাত। এভাবেই করা যায়, জাস্ট যখন দুইটি দেখব সেক্ষেত্রে আমরা এত লম্ব করব না, সেক্ষেত্রে আমরা জাস্ট আগেরটা পরে পরেরটা আগে করে দিব। যেমন দেখেন আমাদেরকে যদি পরীক্ষা এরকম দেই, মনে করেন এভাবে দিল আট নিচে সাত অনুপাত পাঁচ অনুপাত দুই, এর ব্যস্ত অনুপাত কত, তাহলে আমরা কী করব, জাস্ট ওই যে বর্ণাংশের ক্ষেত্রে আমি বলছিলাম উপরটা নিচে নিচেরটা উপরে করে দিলে আমাদের কাঙ্ক্ষিত আনসারটা চলে আসবে। তাহলে বন্ধুরা আশা রাখি আপনারা আমার এই বিষয়টি বুঝতে পেরেছেন, আমার টেকনিকটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।